জঙ্গলে ঘেরা চা বাগান, তারই মাঝে গড়ে উঠেছে মায়ের মন্দির। এখানে রয়েছে মায়ের পাঁচ রূপের ওপরে আলাদা আলাদা মন্দির ও শিব মন্দিরও। বুধবার এই মন্দিরে উদ্বোধন হয়। শোনা যায় একসময় কোচবিহারের রাজা ও রানী এখানে ছুটে আসতেন, তখন একটি বটগাছের পুজো দিতেন তারা। এই বটগাছের পাশেই ছিল মায়ের মন্দির। স্থানীয়দের কাছে বটগাছ আর মন্দির খুবই জাগ্রত স্থানীয়দের কাছে, তাই এত বছর পরে কামাখ্যা মন্দিরের আদলে তৈরি হল মায়ের মন্দির। এই মন্দির আমি আমার তো জন্ম এখানে, আমার বাবার জন্মও এখানে। হ্যাঁ, এখানে একটা বড় গাছ আছে আর এই জমিনের যত জমিন আছে এখানে আমরা জায়গার নাম রানী বাংলো। রানী বাংলো কেন আমার দাদু বলছে, এই রানী বাংলা বলার মানে আগে কুচবিহারের রাজা রানী ছিল, ওরা এখানে বিশ্রাম করতো, এখানে বড় একটা বাংলো ছিল। সে মানে ওরা ঐতিহাসিক জায়গা ও, ইয়ানির পয়লা কুচবিহারকে রাজা রানী যাবে ইয়ে বাটো জানতে তবে ইয়ানির উহাঁর ইয়া বিষাউনে এটা বংলো বস্তু তেলে গর্দা ইয়ে ওটা রানী বংলো নামলে ওটা প্রচলিত নাম থাকে। তেস পশ্চাৎ ইয়ানির আমরা গাঁওকে স্থানীয় বাসিন্দা হলে ওটা সানো শিব মন্দির বনায়ের ইয়া পূজা করেন থালে। ইয়া আমরা স্থানীয় হলে যুন গ্রাম পূজা বনে অসার মহিনা করিছ, তো অসার মহিনা ইয়া গ্রাম পূজা করিন্থ্যো। স্থানীয়দের অনুমান ভবিষ্যতে এই মন্দির আগামী দিনে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম দাসের রিপোর্ট, নিউজ বর্তমান।